ত্রিভূমি স্পোর্টিং ক্লাবের এবার সুবর্ণ জয়ন্তী বর্ষ শারদোৎসব 2022, অর্থাৎ 50 ত্রিভূমি। এই বছরে খুব আকর্ষণ হচ্ছে ত্রিভূমির পুজো মণ্ডপ রোমের ভ্যাটিকান সিটি, যার কাজ খুব জোর কদমে চলছে, তুমি দেখতে পাচ্ছ এখানে। আর অপর পাশে বাটামগুলো দিয়ে ফ্রেম তৈরি করে তার উপরে প্লাইগুলো লাগানো হচ্ছে। এবার তোমাদেরকে এই পুজো মণ্ডপের চূড়াটা দেখাচ্ছি, চূড়ার উপরে উঠে কীভাবে কারিগররা তার কাজ করে চলেছে। সেই সঙ্গে নতুন বাস আরও আনা হচ্ছে। এই ক্লাবে ঢুকার মুখে রাস্তার উপরেই আছে একটা নেতাজি সুভাষচন্দ্র বোসের স্ট্যাচু, আর তার অপর পাশে আছে স্বামী বিবেকানন্দের বিজয় রথ। এখান থেকে লাইন শুরু হয়ে যায় শ্রীভূমির ঠাকুর দেখার জন্যে। তো বন্ধুরা, আরও একবার বলছি, এবারকার শ্রীভূমির দুর্গাপূজা হচ্ছে রোমের ভ্যাটিকান সিটি, যার কাজ খুব জোর কদমে চলছে। এবং বৃষ্টিতে কাজ করতে যাতে অসুবিধা না হয় সেই জন্য উপরে একটা শেড দেওয়া আছে, তার নিচে কারিগররা কাজ করছে। পুজো মণ্ডপটা এখন ঢেকে রাখা হয়েছে, আর এর ভিতরে থাকবে দেবীর প্রতিমার মূর্তিটা। এখানে বাসগুলো রাখা আছে, বাস পড়ে আছে অনেক, আরও বাস আসছে নতুন। রোমের ভ্যাটিকান সিটি, বাঁশ, বাটাম, প্লাইয়ের কাজের সঙ্গে সঙ্গে এখানে রঙের কাজও চলছে। এবং সঙ্গে আরও নতুন বাস আসছে, এই বাসগুলো আমরা নামানো হচ্ছে। এবং অপরদিকে প্লাই দিয়ে কাজ চলছে, প্লাই বাটাম দিয়ে প্লাই মেরে কাজ চলছে ওদিকে, আর ওদিকে বাঁশ বাঁধার কাজ চলছে। তো যাই হোক, দাদারা বলছে ভিডিও করা যাবে না, এখন খোলা যাবে না, এখন বন্ধ করে দিয়েছে আবার পরে আসতে। এখন যেটুকু পারলাম দেখালাম তোমাদেরকে। তো বন্ধুরা, শ্রীভূমিরে ভিডিও বা ফটো তুলতে বারণ করছে, এখন চারিদিকে ঘিরে দিয়েছে, তবুও যেটুকু পারলাম তুললাম, ওটাই তোমাদের দেখাচ্ছি। এবার এখান থেকে যাচ্ছি তেলেঙ্গানা বাগান। নেক্সট ভিডিওতে এখানকার পুজো মণ্ডপগুলির তৈরির কাজ কতখানি চলছে তা দেখাবো।